দক্ষিণ কোরিয়াতে এখন শীতের শেষ, তাই গাছে গাছে বাহারি ফুল শোভা পাচ্ছে। যদিও অধিকাংশ গাছে শীতের প্রকোপের কারণে পাতা ঝরে পড়েছে, কিন্তু বিভিন্ন গাছে বিভিন্ন প্রকার ফুল দেখা যাচ্ছে। আসলে গাছে পাতা ছাড়া ফুল দেখতে অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর মনে হয়। অনন্য, অসাধারণ, দৃষ্টিনন্দন, পাতাবিহীন ফুল গাছ দেখলে মন জুড়িয়ে যায়। আমি এখন দাঁড়িয়ে আছি জিনিয়ং ইয়ক। এই জিনিয়ং ইয়ক থেকে বাসে উঠে খিম শহরে যাব বাজার করার উদ্দেশ্যে। আজ রবিবার, কোম্পানিতে কোনো কাজ নেই, অর্থাৎ কোম্পানি বন্ধ। আর এদিনই খিম শহরে যাই কোম্পানি থেকে বাসে উঠে এই জিনিয়ং ইয়াকে নামি। এখানে আবার বাস টার্মিনালও আছে, এখান থেকে বাসে উঠে খিম শহরে যাব। হঠাৎ এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে পড়ল, তাই মনের অজান্তে ভিডিও করার একটি ইচ্ছা জাগলো। প্রবল বাতাস, আর বাতাসে মাঝে মাঝে ফুলগুলো উড়ে যাচ্ছে, ফুলের পাপড়ি ঝরে পড়ছে। শীত আজ অল্প অল্প অনুভূত হচ্ছে, আর সাথে আছে আমার মামা বরাবরের মতো। আমার মামা এবং আমি একই কোম্পানিতে থাকি। আমি যখন কোম্পানি পাল্টিয়ে নদংবতে আমি কাজের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন মামার কোম্পানিতে মেসেজ এসেছিল। আর সেই সুবাদে মামা আমাকে অনেকটা জোর করে তার কোম্পানিতে নেওয়ার চেষ্টা করে। যদিও কাজ বেশ কষ্টের, তারপরেও মামা আমাকে অনেক সাহস জুগিয়েছিল। আমার খুব মনে আছে, মামা বলেছিল যে অন্যরা পারলে আমি কেন পারবো না, এবং আমার সাথে যারা কাজ করে, আমি যে সেক্টরে আছি সেখানে যে দুইজন কাজ করে, মামা বলেছিল যে ওরা তো আপনার সাথে কাবু পাতলা, ওরা পারলে আপনি পারবেন না কেন। মামার এই কথায় আমার মনে আসলে খুব একটা হিট আসে বা জিদ ধরে, যার কারণে আমি আসলে অনেক কোম্পানি পাল্টিয়েছি, কখনো কোম্পানি বেতন দেয়নি, কখনো দেউলিয়া হয়ে গেছে, যার কারণে সর্বশেষ মামার সাথে এই কোম্পানিতে আছি প্রায় 2 বছর। আর বাকিটা সময় এখানে থেকে দেশে চলে যাব। অসাধারণ দৃষ্টিনন্দন এক পাতাবিহীন ফুলের গাছ। এই ফুল ঝরে যাওয়ার পরে আস্তে আস্তে গাছে পাতা গজাবে। আগেই বলেছি শীতকালের কারণে এই গাছ থেকে পাতা সব ঝরে গেছে। অসাধারণ দৃষ্টিনন্দন একটি জায়গা। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন সাদা সফেদ শুভ্র এক ফুল।
অসাধারণ দৃষ্টিনন্দন এক প্রাকৃতিক শৈলী এবং দূর পাহাড়েও ফুল রাশি দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন সাদা সফেদ শুভ্র শুদ্ধতার প্রতীক এক অনন্য অসাধারণ ফুল। আমার ভাই একটু বলেন ভাই, লাইক দিছেন নাকি? না না, পরে ভিডিও বাড়ির কোম্পানি কোথায় মিললে? এখন ভাই কোম্পানি সারা আছে, কতদিন আছেন? আসলে কি কোম্পানি তো ইচ্ছে করে পাল্টায় না, অনিচ্ছা সত্ত্বে পাল্টাতে হয়। দেশের বাড়ি কোথায়? নাকি মাজাই কষ্ট কেমিক্যাল সাইকেল গড়ি নিয়ে নিচে নামবি, উপর উঠবে। এটা হচ্ছে গাঁ ফুলের বা সরি গাঁ ফলের বাগান। এটা শীতের শুরুতে এই গাছগুলোতে প্রচুর পরিমাণ গাঁ ফল ধরে এবং তখন গাছে পাতা থাকে। এখন গাছে পাতা নাই, মনে হচ্ছে রুক্ষ সূক্ষ্ম মরা। আসলে এগুলো মরা না, এগুলো জ্যান্ত এবং জীবন্ত। এগুলো হয়তো দুই এক মাস পরে আবার এখানে পাতা গজাবে এবং শীতের শুরুর দিকে এখানে প্রচুর পরিমাণ গাঁ ফল দেখা যাবে। আমরা আসি ও পানি দেওয়ার জন্য, তাই? হ্যাঁ হ্যাঁ, আগে তো খেয়াল করি না, ওই যে পাইপ দেখা যাচ্ছে, এই যে ঠিকই আছে। মামা আরেকটা জিনিস খেয়াল করেছেন, এখানে যেখানে দেখেন যেমন ভূমি তেমন তার ব্যবহার। এখানে কত উঁচু জায়গা, এখানে কিন্তু এরা
এই যে সবজি চাষ করতেছে, যেখানে যেমন উঁচু সেখানে তেমন সবজি চাষ। হ্যাঁ, এই পাশেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশে কিন্তু আগে সমান করতে হতো, তাই না? আগে মাটি সমান করো তারপরে লাগাও, কিন্তু এখানে তা না, যেখানে যেমন উঁচু নিচু সেখানে তেমন চাষ হবে। তাহলে চলেন মামা, আমাদের বাসের সময় মনে হয় শেষ হয়ে আসতেছে। এটা হচ্ছে জিনিয়ং, ইয়র্কের পিছন দিকে আসলাম আমরা। দূর থেকে অসাধারণ অনিন্দ্র অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে। বাবা একটু তাকান মাঝে মাঝে, চলেন এই চলতে চল না চলতে চলতে এইখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে এই ফুলগুলো। মামা একটু এখানে দাঁড়ায় না। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। আমার মামার বাড়ি হচ্ছে, হ্যাঁ বলেন, ক্যালেন্ডারে আঁকা ছবি, হ্যাঁ সবই সুন্দর, অসুন্দর কোলে জিনিস এখানে নেই। হ্যাঁ ঠিক বলেছেন। আমার মামার বাড়ি হচ্ছে মেহেরপুর জেলা, সেই ঐতিহাসিক মুজিবনগরের কাছে আমঝুপি গ্রাম, যেখানে আমঝুপি একটা নীলকুঠি ছিল না মামা? হ্যাঁ, ব্রিটিশ সেই নীলকর, ব্রিটিশরা যে অত্যাচার করতো নীলকরদের উপরে, সেই নীলকুঠির এখনো নীল চাষিদের উপরে সেই সাক্ষ্য এখনো বহন করে আছে আমঝুপি। সেই আমঝুপিতে হচ্ছে মামার বাড়ি। সকলকে আমাদের দুজনের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।